আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আমি এগ্রেড ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আবদুল্লাহ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রোলাক ইঞ্জেকশন আমরা সচরাচর অনেকেই রুলাক ইঞ্জেকশন হিউম্যান বডিতে আমাদের বডিতে পুশ করা হয় সচরাচর এটা অপারেশনের পরে ব্যথানাশক হিসাবে রুলাক ইঞ্জেকশনটা ইউজ করা হয় এটা কীভাবে ইউজ করা হয় এ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো কারা ইউজ করতে পারবে এটা আলোচনা করব কারা ইউজ করতে পারবে না সে সম্পর্কে আলোচনা করবো এটা ইউজ করার নিয়মটা কি সেটা আলোচনা করবো আপনাদের সাথে এবং এটার দাম কত টাকা সেটা নিয়েও আপনাদের সামনে ডিসকাস করবো এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন যাতে করে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করতেছে রোলাক যে ইঞ্জেকশনটা এই ইঞ্জেকশনটা মূলত অপারেশনের পরে ব্যথা নাশক হিসাবে ইউজ করা হয় এছাড়া অনেক পেশেন্ট আছে যারা শরীরে বিভিন্ন কারণে ব্যথা যার কারণে ব্যথা সে সহনীয় মাত্রা অতিরিক্ত পর্যায়ে চলে যায় তখন ডক্টররা এই রোলাক ইঞ্জেকশনটা সিলেক্ট করে এবং এই ইঞ্জেকশনটা ব্যথায় নাশক হিসাবে আমাদের নার্ভে এই মেডিসিনটা অনেক ক্ষেত্রে রগেও পুশ করা যায় এবং এটা আপনার যেই আপনার যে মাংস তো এটা পুষ করা যায় ব্যক্তি অনুযায়ী ডক্টর ডিসাইড করে দেবে এটা কি রগে পুষ করবে নাকি মাংস পেশিতে পুষ করবে এই যে মেডিসিনটা রোলাক যে ইঞ্জেকশনটা আপনারা দেখতেছেন এটা খুবই ভালো একটা ইঞ্জেকশন এটা বাংলাদেশের রানাটা কোম্পানি আছে রানাটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা মেডিসিন কোম্পানি এই রুলাক ইঞ্জেকশনটা বেশিরভাগ ক্ষেত্রেই হিসেবে ইউজ করা হয় আমরা চাইলেই যে কেউ বাজার থেকে কিনে এই মেডিসিনটা ইউজ করতে পারবো না এটা খুবই ভালো একটা মেডিসিন এটা ব্যথানাশক হিসাবে খুবই ভালো কাজ করে প্রতি প্রতিটা ইনজেকশনের দাম পঞ্চান্ন টাকা অর্থাৎ প্রতি পিস ইঞ্জেকশনের দাম পঞ্চান্ন টাকা এটার আপনার সচরাচর এটা দেওয়ার পরে তেমন সাইড এফেক্ট নাই সর্বোচ্চ ব্যথাটাকে নিয়ন্ত্রণ করে এবং অনেক সময় একটু মাথা গমা দিতে পারে বা শরীর প্রচুর দুর্বল লাগতে পারে বাট এছাড়া এটার তেমন কোনো সাইড এফেক্ট নাই সুতরাং ডক্টররা যেভাবে আপনাদের কাছে এটা ইউজ করার পরামর্শ দেয় ঠিক সেভাবে এটা ইউজ করার চেষ্টা করবেন এবং আপনারা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি আমি অ্যা ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আবদুল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম